তাবিজ করেছেন এমন সন্দেহে একজন দিনমজুরকে হত্যার পর দেওয়া হয় মাটি চাপা। লাশ সরানোটা বিপজ্জনক ভেবে পুঁতে ফেলা হয় ঘরের মেঝেতেই। লাশ যেন ফুলে না ওঠে তাই উপরে দেন পাথর চাপা, কিন্তু তাতেও কাজ হয়নি। ছড়িয়ে পড়ে তীব্র গন্ধ। গন্ধের উৎস খুঁজতে গিয়ে এলাকাবাসী দেখতে পান মাটির ভেতর থেকে বেরিয়ে আছে একটি অর্ধগলিত হাত। এরপর পুলিশে খবর দেওয়া হলে মাটি খুঁড়ে বের করা হয় মরদেহটি। বিষয়টি নিয়ে গোটা এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। কুমিল্লার দেবিদ্বারে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। নিহতের নাম নুরুল ইসলাম। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউন্দা গ্রামের বাসিন্দা। কাদের সন্ধানে কুমিল্লা গিয়ে খুন হন তিনি। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। এই ঘটনায় নোয়াজ আলী নামে একজনকে আটক করে পুলিশ। নোয়াজের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়কান্দি এলাকায়। পুলিশ জানায় দেবিদ্বার এলাকায় দিনমজুরের কাজ করতেন তিনি। ভাড়া থাকতেন সামাদ মিয়া নামক একজনের ঘরে। নিহত নুরুলের সাথে বিবাদ ছিল নোয়াজ আলীর। নোয়াজের ধারণা, তার ছেলে ও স্ত্রীকে তাবিজ করে খুন করেছেন নুরুল, তাই বদলা নিতেই নুরুলকে খুন করেন নোয়াজ। দেবিদ্বার থানার ওসি শাহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক নোয়াজ আলী হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। লাশটা উদ্ধার করে এর মধ্যে স্থানীয় মেম্বার স্থানীয় লোকজন চিন্তা করলো, ওই ঘরের মধ্যে দুইজন থাকতো, আরেকজন হলো এই যে আসামি। আসামিকে তারা বাজার থেকে দিতে করে, দিতে করার পর তারা যখন জিজ্ঞেস করা হয় সে একেবারে উদ্ধার করিয়ে সবকিছু স্বীকার করে তাকে মারার বিষয়টা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এমন দাবি এলাকাবাসীর। শাহনাজ পারভীন, কালবেলা।